তৎকালীন সরকার। সেক্ষেত্রে তারা যদি আমাদের দল থেকে কোনো রকম কোনো সময় আইনের কথা বলছিল আমার মনে পড়ে না, কেউ যদি বলেছে তার ব্যক্তিগত মতামত দিয়েছে, বিএনপির দলীয়ভাবে কোনো মতামত দেওয়া হয়নি আইনের ব্যাপারে। আমাদের যেটা আমরা সব প্রথম দিয়ে বলে আসছি, ম্যাডাম সুস্থ অসুস্থ হওয়ার আগ পর্যন্ত যিনি যখন বাইরে ছিলেন উনিও বলে আসছেন যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুস্থ হবে না, এবং এখন আমরা মনে করি যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুস্থ হবে না। সুতরাং যে নির্বাচন এই সরকার থেকে করবে সেই নির্বাচন যত বড়ই কমিশন বসানো হোক না কেন কোনো কিছু তো কিছু হবে। যে আপনি বলছিলেন যে আপনি স্বাস্থ্যমন্ত্রী যারা নাম ঘোষণা করেছে সবার দেখেছেন নামগুলো এবং নিশ্চয়ই তাদেরকে চিনুন আপনি, তো আগের দুই সাব কমিটি আর এটার মধ্যে আপনার কেমন নিরপেক্ষ মনে হয় কি? আমার কাছে নিরপেক্ষ মনে হয় না। সাজ কমিটিকে অর্থ বহ হয়েছে, আমি বললাম সাজ কমিটি আমার জন্য আমি আমার জন্য কোনো সাবজেক্ট নেই, এটা আমি আমি ইন্টারেস্টেড নিরপেক্ষ আপনি কেন আছে না কেন না আছে নিরপেক্ষ ব্যাপারটা তো অন্য ব্যাপার, অন্য ব্যাপার। সুতরাং এইটা কে থাকলো আর সে থাকলেই নিরপেক্ষ হয়ে যাবে এটা তো কোনো কথা না। আমার কথা পরিষ্কার যে আমরা বিএনপি নির্বাচন কমিশন নিয়ে ইন্টারেস্টেড না। আমাদের কোন ইন্টারেস্ট ছিল যে এমন একটি সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এমন একটি প্রশাসন থাকবে যে প্রশাসন একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে, যেটা 91 দিতে পেরেছে, 96 দিতে পেরেছে এবং 2008 সালে দিতে পেরেছে, সেরকম একটা কমিশন দরকার। নির্বাচন কমিশন সহ তো নির্বাচন করতে পারবেন, সেক্ষেত্রে ইন্টারেস্টেড না হওয়ার কারণটা কি? আমরা তোমার কথা আমার তো বলবো নেই, আমি বললাম যে সরকার কমিশন কী করবে, ইলেকশন তো পরিচালনা করে সরকার, এই সরকার থাকলে নির্বাচন কমিশন দেখতে হবে সেটা বলছি। নির্বাচন কখনই নির্বাচন কমিশন তখনই কার্যকর হবে যখন একটা নিরপেক্ষ সরকার থাকবে। ভাই আপনারা বলছিলেন যে আরেকটি ভোট দখল বা ক্ষমতা দখলের নীল নকশা অংশ হিসেবে এগুলো করা হচ্ছে, তার চূড়ান্ত রূপের মানে একটি প্রকাশ হচ্ছে কিনা সার্চ করে দেখি আর এটাকে বলা কোনো বাকি রাখে? সারা বাংলাদেশের মানুষ জানে যে কেন এইসব তারা করছে। সেক্ষেত্রে আপনার পরামর্শটা কি একদম দলীয়ভাবে পরামর্শটা যদি বলেন? আমি আমি মনে করি বাংলাদেশের মানুষ এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না এটা বিশ্বাস করে, এবং এই সরকারের অধীনে আসলে মানুষ ভোটও দিতে আসবে না, জাতীয় নির্বাচনে ভোটও দিতে আসবে না, যেটা অতীতে আমরা দেখেছি, এবং এবারও যদি এইভাবে যদি নির্বাচন করতে যায় মানুষ ভোট দিতে আসবে। এই যে যাদেরকে দেওয়া হয়েছে স্বাস্থ্য কমিটিতে যারা এসেছে তাদের নিরপেক্ষতার বিষয়ে যদি একটু বলতে, আমি বললাম তো যে এই সরকার আমলে তো অন্য প্ল্যানের থেকে এনে বাড়ে, এই প্ল্যানের থেকে তো করেছে এবং সব সেক্টরে সবার খবর জানে কি কী